প্রতিদিন কমপক্ষে 200 বার কালিমায়ে তৈয়বা পড়ব, 100 বার পড়ব, সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা রহমত দিবে। একবার পড়বেন, 10টা নেকি লিখে দিবে। একবার পড়বেন, 10টা গুনাহ মুছে দিবে। একবার পড়বেন, আপনার দাম 10 গুণ বুলন্দ করে দিবে। মাসিক অবস্থা দুরূদ শরীফ পড়া যায়, নেফাস অবস্থা দুরূদ শরীফ পড়া যায়, পেটে ব্যথা শুরু হয়েছে দুরূদ শরীফ পড়তে শুরু করে দেন, চোখে ব্যথা শুরু হয়েছে দুরূদ শরীফ পড়তে শুরু করে দেন, মাথা ব্যথা শুরু হয়ে গেছে দুরূদ শরীফ পড়তে শুরু করে যান, স্বামী অসুস্থ দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কসম আল্লাহ তাআলার খাজনা রহমতের খাজনা থেকে খাজনা নেওয়ার জন্য রহমত নেওয়ার জন্য দুরূদ শরীফ চেয়ে বড় কোনো বাহন নাই। এই জন্য যে কোনো অসুবিধা দুরূদ শরীফ পড়বেন, প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। এখানে যে সকল মা বোন আসছেন আপনাদের পায়ে ধরে বলি, আজানের সঙ্গে সঙ্গে আজানের জবাব দিবেন, আজানের সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন। যদি মুয়াজ্জিনের সাথে সাথে বলেন কমপক্ষে প্রতিদিন 60 বার আল্লাহু আকবার হয়ে গেল, কমপক্ষে প্রতিদিন 10 বার কালিমায়ে শাহাদাত হয়ে গেল, মুয়াজ্জিন যা বলে সঙ্গে সঙ্গে তা বলবেন, ওয়াক্ত মতো নামাজ পড়বেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, জোহরের আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, শুরু ওয়াক্তে নামাজ পড়বেন, আসরের শুরু ওয়াক্তে নামাজ পড়বেন, মাগরিবের সময় মতো নামাজ পড়বেন, এশার শুরু ওয়াক্তে নামাজ পড়বেন, ফজরটা সময় মতো পড়বেন, যদি পারেন ভোর রাত্রে উঠবেন, আজানের আধা ঘন্টা আগে উঠবেন। সারাদিন তো ঝামেলায় থাকেন, ব্যস্ত থাকেন, সারাদিন তো হাতে কাজ থাকে, ভোর রাত্রে তো আর কাজ থাকে না। এই জন্য ভোর রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, আল্লাহ তাআলা বলতে থাকে, হাল মিম মুস্তাগফিরিন আগফিরুলা, আসো কেউ আমার কাছে আমি তোমার গুনাহ মাফ করে দিব, আসো কেউ আমার কাছে রিজিক চাইবে আমি তোমার রিজিক দিয়ে দিব। আমি এই জন্য কসম খেয়ে বলি, কোনো অভাবী মানুষ যদি 40 দিন একটানা তাহাজ্জুদ পড়ে আর তাহাজ্জুদের পরে দোয়া করে জিকির করে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আশা করা যায় তার অভাব দূর করে দিবে। কোনো অসুস্থ মানুষ যদি 40 দিন একটানা তাহাজ্জুদ পড়ে আর দোয়া করে আর জিকির করে তার অসুস্থতা আল্লাহ তাআলা ভালো করে দিবে। কোনো পরেশান হাল মানুষ যদি একটানা 40 দিন তাহাজ্জুদ পড়ে, হ্যাঁ পিরিয়ডের সময় বাদ দিয়ে তাহাজ্জুদ একটানা 40 দিন যদি কেউ পড়ে, আশা করা যায় আল্লাহ তাআলা তার সমস্ত পরেশানি দূর করে দিবে। এই জন্য যদি পারেন আজানের আধা ঘন্টা আগে উঠে যাবেন, এই সময় নিরিবিলি সময়, কোনো কাজ থাকে না হাতে, আজানের 1 ঘন্টা আগে উঠে যাবেন, অজু করে ইস্তেনজা করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। প্রয়োজনে যদি পারেন দুৎসাদ নিয়তে 2 রাকাত তাহাজ্জুদ করবেন, তাওবার নিয়তে 2 রাকাত নামাজ নফল করবেন, ইস্তেগফারের নিয়তে 2 রাকাত নফল করবেন, শুকরের নিয়তে 2 রাকাত নফল করবেন, আল্লাহর কাছে পানা চাওয়ার নিয়তে 2 রাকাত নফল করবেন, আর হইল সালাতুল হাজাতের নিয়তে 2 রাকাত নফল করবেন, 2 রাকাত নফলে 4 নিয়তে পড়বেন। আশা করা যায় দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই আল্লাহ তাআলা দিয়ে দিবে, দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই জন্য মা বোনরা তাহাজ্জুদ করবেন, পুরুষ যারা আছেন আমরাও তাহাজ্জুদ করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রতিদিন কিছু না কিছু সাদাকা করবেন, আপনার স্বামীর দেওয়া হালাল টাকা থেকে 2টা টাকা হলেও প্রতিদিন সাদাকা করবেন, প্রতিদিন 5টা টাকা হলেও সাদাকা করবেন, যদি পারেন প্রতিদিন 5টা টাকা করে জমা করবেন, আর কোনো মাদ্রাসা মাসে দিয়ে দিবেন, কোনো মসজিদে মাসে দিয়ে দিবেন, প্রতি ইসলাহি জোরে আসার নিয়ত করবেন,
আসলা হিজুর আসার সময় যদি পারেন 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা মাদ্রাসার জন্য নিয়ে আসবেন। এটা হলো আপনার আখিরাত, আপনার আখিরাত সুন্দর করেন। শুধু দুনিয়া তো সুন্দর করলেন, শুধু গালের গাল সুন্দর করলাম, খাল সুন্দর করলাম, চুল সুন্দর করলাম, খাল সুন্দর করলাম, গাল সুন্দর করলাম, চুল সুন্দর করলাম, চামড়া সুন্দর করলাম, মুখ সুন্দর করলাম, চুল সুন্দর করলাম, লেকিন আমাল সুন্দর করলাম না। হ্যাঁ, গালের ফিকির করলাম, চামড়ার ফিকির করলাম, মুখের ফিকির করলাম, চুলের ফিকির করলাম, লেকিন আখরাতের ফিকির করলাম না। অথচ আল্লাহ তাআলার কাছে চেহারা সৌন্দর্যের আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, চুলের সৌন্দর্যের আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, চামড়ার সৌন্দর্যের আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে দাম হলো আমাল সুন্দরের দাম এবং দিল সুন্দরের দাম। আল্লাহ তাআলার কাছে দিল সুন্দরের দাম এবং আমল সুন্দরের দাম, চেহারা সৌন্দর্যের আল্লাহ তাআলার কাছে কোনোই দাম নাই। হযরত বেলালের চেহারা তো সুন্দর ছিল না, লেকিন আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। এই জন্য চেহারা সুন্দরের পেছনে পড়ি নিজের দিল বরবাদ করে দিতেছি, চামড়া সৌন্দর্যের পেছনে পড়ে নিজের দিল বরবাদ করতেছি, চুলের সৌন্দর্যের পেছনে পড়ে নিজের দিল বরবাদ করতেছি। চুলটা তো সপ্তাহে দু চারবার শ্যাম্পু করেন আপনি, আপনার দাঁত তো প্রতিদিন দু চারবার আপনি মাজেন, আপনার শরীর তো আপনি প্রতিদিনই মাজেন, লেকিন আপনার দিলটা আপনি মাজলেন কবে? এই জন্য প্রতিদিন কিছু না কিছু জিকির আজকার করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো করবেন, আর অজুর আগে অবশ্যই মেসোয়াক করে নিব। ও মেসোয়াকের সাথে যে নামাজ হবে ওই নামাজে 70 গুণ বেশি ফজিলতওয়ালা। আর বাথরুমে অবশ্যই টিস্যু ইস্তেমাল করব, অবশ্যই বাথরুমে টিস্যু ব্যবহার করব, অবশ্যই টিস্যু ব্যবহার করব, মেসোয়াক করব, অজুর আগে মেসোয়াক করব, অজুর পরে কালেমায়ে শাহাদাত করব, আর পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো করব। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব, সূরা ফাতিহা পড়ব, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু পড়ব, আর এরপরে সূরা আলে ইমরান আরো দুই আয়াত শাহিদাল্লাহু আন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই দুই আয়াতে কারিমা পড়ে নিব। পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ব, 33 বার আলহামদুলিল্লাহ পড়ব, 34 বার আল্লাহু আকবার পড়ব, এরপরে 10 বার সুবহানাল্লাহ আবার পড়ব, 10 বার আলহামদুলিল্লাহ পড়ব, 10 বার আল্লাহু আকবার পড়ব, সকালবেলা সূরা ইখলাস 3 বার পড়ব, সূরা ফালাক 3 বার পড়ব, সূরা নাস 3 বার পড়ব, আর মাগরিবে পরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস 3 বার, আর বাকি 3 ওয়াক্তের পরে সূরা ইখলাস 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। যদি সুযোগ থাকে প্রত্যেক ইসলামী মজলিসে আসবেন, ইসলামী মজলিসে আসাকে লাজেম করবেন, যে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে সুস্থ থাকেন এই ইসলামী মজলিসে আসবেন। ইসলামী মজলিসে 30টা দিনের মধ্যে 29 দিন দেন না দুনিয়াকে, 29 দিন দেন না শরীরকে আর পেটটাকে, আর একটা দিন দেন রুহকে আর আখিরাতকে। একটা দিন একটা বেলা, শুধু 10টা থেকে একটা, এই একটা বেলা মাসে একবার আল্লাহ তাআলা যেন আমাদেরকে আসার তৌফিক দান করে।